আসসালামু আলাইকুম। চা শব্দটা শুনলি মনে হয় একঘেয়েমি খাবার। চুলায় পাতিল বসানো, তারপর দুধ চিনি দেওয়া, চা পাতা দিয়ে লাস্টে চুলা থেকে উঠিয়ে নেওয়া, একঘেয়েমি চা আর খেতে হবে না। আজকে এমন একটি চায়ের রেসিপি শেয়ার করব যেটার নাম দিয়েছি আমি সুলতান সুলেমান চা। এই চায়ের ব্যক্তিগত নাম দিয়েছি আমি নিজের, একটু হাস্যকর মনে হলো। ভিডিওটা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন কেন আমি এই নামটি দিয়েছি। আমার এই প্রসেসে যদি চা একবার তৈরি করেন তাহলে জিভে লেগে থাকবে অনেক দিন, এর স্বাদ আপনি ভুলতেই পারবেন না, গ্যারান্টি দিচ্ছি। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটি যদি একটু ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ফেসবুক লাইক ফলো দিতে একদমই ভুলবেন না। তাহলে চলুন সুলতান সুলেমান চা কিভাবে তৈরি করে দেখে নেই। চায়ের জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস দরকার হবে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি কাট বাদাম, ছোলা সহই নিতে হবে, আপনারা চাইলে ছোলাটা ছিলে নিতে পারবেন। কাজু বাদামও নিয়েছি, তবে আপনাদের হাতের কাছে যে বাদাম আছে সেই বাদাম দিয়ে তৈরি করতে পারবেন, সেটা যদি হয় চীনা বাদাম তাতেও হবে। এখানে নিয়েছি হরলিক্স, আর কোন উপাদান কি পরিমাণে নিয়েছি একটু পরে বলে দিব। নিয়েছি কনডেন্স মিল্ক, এখানে নিয়েছি চা পাতা, যেহেতু চা তৈরি করব সো এটা তো প্রয়োজন হবেই। আর চায়ের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য এখানে নিয়েছি গুঁড়ো দুধ। আরও একটি উপাদান আমাদের প্রয়োজন হবে আর সেটা হচ্ছে ডিম। একটু কথা বলে দিয়েছি, ইনগ্রেডিয়েন্টস দেখে কেউ দৌড় দিবেন না, কারণ চাটা কিভাবে তৈরি করে আপনি শিখে নিন, কারণ জীবনের যে কোনো একটি সময় আপনার প্রিয়জনকে চা বানিয়ে খাওয়াতে পারবেন। অনেকের কাছে হয়তো ফুল ইনগ্রেডিয়েন্টসগুলো নেই, তবে একদিন ইনশাল্লাহ হবে। সো ভিডিওটা পুরোপুরি মনোযোগ সহকারে দেখবেন। আমি কিভাবে বাদামগুলো গুঁড়ো করে নিয়েছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে পাটা বেটে নেবেন বা আমার মতো এভাবে করে নেবেন। এটা আমি দেখাচ্ছি, জাস্ট অনেকের কাছে ব্লেন্ডার নেই সেই জন্য আমি অবশ্য ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এটা হচ্ছে আপনাদের দেখানোর জন্য এইভাবে করে দেখাচ্ছি, একদম মিহি গুঁড়ো না হলেও চলবে, তবে চেষ্টা করবেন বড় বড় দানা যেন এর মধ্যে না থাকে। ব্লেন্ডার বা গুঁড়ো করার সময় কোনো রকম পানি ইউজ করা যাবে না, এতে করে চায়ের টেস্ট একদম অন্যরকম হয়ে যাবে। বাদামের গুঁড়োটা একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, এই কড়াইয়ের মধ্যে আমি এক এক করে সব উপকরণ দিয়ে দিব। আমি 4 টেবিল চামচ বাদাম গুঁড়ো করে নিয়েছি, এখন এর মধ্যে থেকে 4 টেবিল চামচ বাদামের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু পুরোটাই দিয়ে দিতে পারেন। এখন দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি, চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যেহেতু কনডেন্স মিল্ক অ্যাড করব সেই জন্য চিনিটা কম দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হরলিক্স, হরলিক্স নিয়েছি 3 টেবিল চামচ, কনডেন্স মিল্ক দিয়েছি 4 টেবিল চামচ, তবে আপনারা চাইলে কিন্তু এই উপাদানগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। বাসায় যদি একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন সব উপাদান কতটুকু দিতে হয়। গুঁড়ো দুধ দিয়েছি 5 টেবিল চামচ, আমরা সবাই জানি দুধ চায়েতে যত বেশি গুঁড়ো দুধ দেওয়া যায় চায়ের টেস্ট ততটাই মজার হয়। এখানে নিয়েছি ডিম, আর সাদা অংশটা কিন্তু নেওয়া যাবে না, নিতে হবে ডিমের হলুদ অংশ, আর হলুদ অংশের সাথে যেন সাদা অংশ একটু না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। অনেকে হয়তো মনে করতে পারেন চার মধ্যে ডিম দিলে গন্ধ আসবে, বিশ্বাস করেন এক ফোঁটাও গন্ধ আসবে না। 1/4 কাপের মতো ঠান্ডা পানি দিয়ে দিয়েছি, এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই চায়েতে কিন্তু আর পানি ইউজ করব না, যদি বেশি পরিমাণ পানি ইউজ করা হয় তাহলে চায়ের টেস্ট সুলতান সুলেমানের মতো আসবে না। নাম নিয়ে একটু কথা বলি, আসলে আমার কাছে মনে হয়েছে এর টেস্ট এতটাই বেশি, সুলতান সুলেমানের মধ্যে যেমন একটু ভাবসাপ আছে এই চাটার মধ্যেও তেমনটাই আছে। অলরেডি তৈরি করা দেখে বুঝতে পেরেছেন একদম ইউনিক রেসিপি। এখনও কিন্তু চুলার উপরে কড়াইটা আমি দেই নাই, হাত দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে তারপর চুলার উপরে দিব। এই পর্যায়ে হাত দিয়ে দানাগুলো একটু ভালো করে ভেঙে দিবেন। মেখে নেওয়া হলে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম পানি, একদম ফুটন্ত পানি দিয়েছি 2 গ্লাস। গ্লাসের সাইজটি দেখে কিন্তু বুঝতে পেরেছেন একটু বড় সাইজের। এবার ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি, চুলায় বসিয়ে দিয়েছি, এখন চুলার জাল মিডিয়াম করে জাল করব যতক্ষণ না এই মিশ্রণটা একটু ঘন হচ্ছে। এর মধ্যে আবারও একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, আমি আমার পছন্দ অনুযায়ী দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। আবারও বলছি চায়ের মধ্যে গুঁড়ো দুধের পরিমাণ একটু বেশি দিলে এর টেস্ট কিন্তু একটু বেশিই আসে। আপনারা চাইলে পানির পরিবর্তে লিকুইড মিল্ক অ্যাড করতে পারবেন, সেক্ষেত্রে অল্প একটু গুঁড়ো দুধ অ্যাড করবেন, আবার নাও করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এই মিশ্রণটা এখন জাল হতে থাক, আমি চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে। এখন আমি চায়ের লিকার তৈরি করব, তাই এর মধ্যে দিয়ে দিয়েছি ওই একই কাপের 2 কাপ পানি।
পানিটা যখন ফুটে উঠবে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে চা পাতা। এখানে আমি চা পাতা নিয়েছি 2-3 টেবিল চামচ। চায়ের এই লিগার কতটুকু গাঢ় করবেন এটা সম্পূর্ণ নির্ভর করে আপনাদের ওপর। যতটুকু গাঢ় করতে চান ঠিক ততটুকুই চা পাতা দিয়ে দিবেন। আপনি যে চাটা তৈরি করবেন সেটা দেখতে কতটা সুন্দর হবে এটা অনেকটাই নির্ভর করে এই লিগারের ওপর। সো এই চায়ের কালারটা কেমন হবে আমি একটু ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করেন এই পর্যায়ে চায়ের কালার কিন্তু একদম টকটকে লাল। আর একটু জাল করে আপনাদের দেখাচ্ছি চায়ের কালারটা ঠিক কেমন হবে আর কখন আপনাদের চুলা থেকে উঠিয়ে নিতে হবে। ভিউয়ার্স এখন একটু লক্ষ্য করুন চায়ের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গাঢ় কালার হয়ে গিয়েছে, অনেকটা খয়েরি কালারের মতো। এই পর্যায়ে আমি চুলা থেকে উঠিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে আরও একটু গাঢ় করতে পারেন। চাটা ছেঁকে নেওয়ার জন্য এখানে একটি টিপট নিয়েছি। আর অবশিষ্ট চা পাতা ফেলে দিবেন না, যদি গাছ থাকে বাসায় গাছের গোড়ায় দিয়ে দিবেন, এতে করে দেখবেন গাছও অনেক সুন্দর হয়ে যাবে। লাস্ট পর্যায়ে চাটা তৈরি করার জন্য এখানে আমি চার কাপ নিয়েছি। দুধের মিশ্রণ যে চুলায় বসিয়েছিলাম সেটা পছন্দ অনুযায়ী ঘন করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাপের অর্ধেকটা বেশি এই দুধের মিশ্রণ দিয়েছি, এখন এর মধ্যে চায়ের লিগার দিয়ে দিচ্ছি। লিগার দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে দিলাম। দেখতেই পেরেছেন চায়ের কালারটা কতটা সুন্দর হয়েছে। চায়ের মধ্যে একটু ফেনা সৃষ্টি করব, এই জন্য কফি মিক্সারের সাহায্যে এর মধ্যে ফেনা সৃষ্টি করে নিচ্ছি। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও করতে পারেন, এটা শুধুমাত্র সৌন্দর্যের কারণে করা হচ্ছে। বাসায় যদি কফি মিক্সার না থাকে তাহলে এই চাটা একটি বাটিতে নিয়ে নেবেন, তারপরে কাটা চামচ বা হ্যান্ড হুইক দিয়ে ফেটিয়ে নেবেন। এতে করে দেখবেন চায়ের মধ্যে ফেনা সৃষ্টি হবে। ডেকোরেশন করার জন্য এর উপরে কফি ছিটিয়ে দিচ্ছি, তবে এটাও অপশনাল। ডেকোরেশন করার ফলে আরও একটি লাভ হবে, কারণ মনে হবে চায়ের সাথে কফি ফ্রি পেয়েছি। যাই হোক, আমার তৈরি করা হয়ে গিয়েছে সুলতান সুলেমান চা। নামটা বারবার বলার সময় আমার হাসি পাচ্ছে। আপনাদের নামটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, বা আপনাদের কোনো পছন্দের নাম যদি মনে পড়ে সেটাও কমেন্ট করে জানাবেন। আমি যে দুধের মিশ্রণটা তৈরি করেছি ওটা কিন্তু আপনারা চাইলে নর্মাল ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারবেন। যখন খেতে ইচ্ছে করবে জাস্ট গরম করবেন, তারপর চায়ের লিগার তৈরি করে পরিবেশন করে দিবেন। তাছাড়া বাসায় যদি মেহমান আসে তাহলে আগের দিন তৈরি করে রেখে দিতে পারবেন। দেখেছেন, টিপসও শেয়ার করে দিয়েছি যাতে করে আমার আপুদের একটু হলেও উপকারে আসে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। মনে রাখবেন, আপনার একটি কমেন্ট আমার জন্য নেক্সট ভিডিও ছাড়ার অনুপ্রেরণা। আমাকে হেল্প করা বা পাশে থাকার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। বাবাই।